ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेऽपि रतिरुत्तमा अहेतुक कृपा सिन्धुं शिवानन्दं नमाम्यहम्। আজকে আমরা সবাই সমবেত হয়েছি শিবানন্দ বাণী অখণ্ড সংস্করণ থেকে আমরা পাঠ আলোচনা করছি। আমরা এই মুহূর্তে দ্বিতীয় খণ্ডে আছি। বিগত দিন যেখানে শেষ করেছিলাম সেখানে একজন নবদীক্ষার্থীকে পূজনীয় মহারাজ তার কথা বলছেন, আজ থেকে তুমি নবকলিঙ্গ ধারণ করলে তোমার পুনর্জন্ম হয়ে গেল, আর তুমি আর সেই পাপি তাপি ন আর তুমি সেই পাপি তাপি নও বাবা, আজ থেকে তুমি তাঁরই সন্তান, তাঁরই দাস হয়ে গেলে, বুঝলে বাবা? ঠাকুর কৃপা করে তোমার গায়ে ধুলো কাদা ঝেড়ে তোমাকে আদর করে কোলে টেনে নিয়েছেন। এখন অতীতের সব দুষ্কৃতির কথা ভুলে যাও, ওসব ভাবনা মনে উঠতেও দিও না, এখন আনন্দের সঙ্গে প্রেম করে তার নাম করে যাও, জীবন মধুময় হয়ে যাবে। ভক্ত প্রশ্ন করেছিলেন, যেটা আমাদের খুব ইন্টারনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই, মনের গতি এখনো ফেরাতে পারছি না, রিপু দমন যাতে হয় তাই আশীর্বাদ করুন। মহারাজ বলেছিলেন, আশীর্বাদ তো আছেই, তোমাকেও একটু চেষ্টা করতে হবে, তোমার তো ছেলে পিলে হয়েছে, এখন থেকে একটু সংযম অভ্যেস করতে শেখো, এখন হতে জীবনের ধারা পরিবর্তন করে ফেলো, ভক্ত করলে আরো কত। অবশ্য এই সবে জোর করে হয় না, আন্তরিকভাবে প্রার্থনা করার চেষ্টা করা, তিনি ক্রমে তোমার দেহ মন পবিত্র সব পবিত্র করে দেবেন। এখানে কতগুলি জিনিস আমাদের ভাবা দরকার। এক হচ্ছে এই যে আমরা মন্ত্র দীক্ষা পাই, আমরা মন্ত্র দীক্ষা পাওয়ার সময় এটা আমাদের একটি নবজন্ম হয়। নবজন্ম কিসের? আত্মার নবজন্ম হয়। আমাদের যে মলিনতাযুক্ত আমি ছিলাম সেই মলিনতাগুলোকে পরিত্যাগ করি, পরিহার করি। দেখবেন দীক্ষার সময় আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করতে বলা হয়, এই জন্মের কৃত জ্ঞানত অজ্ঞানত সমস্ত কৃতকর্মের সব ফল ভালো মন্দ সব তোমার পায়ে অর্পণ করলাম, আমার যা কিছু ভালো তুমি আমার আজ থেকে তাই করো। এর অর্থ এই নয় যে নতুন জন্ম হয়ে যাওয়ার পর নিজে যেমন খুশি চলে যাওয়া, এর অর্থ হলো এই সমস্ত কিছু তার পায়ে সমর্থন করেছি সম্পর্কে একেবারে অবহিত থাকা এক, আর দুই হচ্ছে আমার জীবনটাকে আমি হেলাফেলার জীবনযাপন করতে পারি না। সেদিকে একজন বলছিলেন, কোনো এক সম্প্রদায় কোনো এক সাধু পতন হয়েছে, বলছেন এইরকম ট্র্যাক করে সে ওরকম ট্র্যাক করে ওরকম ট্র্যাক করে। আমাদের মধ্যে একজন সাধু ভারী সুন্দর একটা কথা বললেন, বললেন হ্যাঁ লোকে তো ট্র্যাক করবেই আমাকে, না আমি ট্র্যাপে করবো কেন, ঘি পুড়িয়ে প্রতিজ্ঞা করে তো আমি তো প্রতিজ্ঞা নিয়েছিলাম, সন্ন্যাসটা তো বিরোধটা তো আমি করেছিলাম, তাহলে আমার দায়িত্ব থাকলো না, বাকি সকলের দায়িত্ব থাকবে যে আমার সন্ন্যাস জীবনটা রক্ষা করার, আমার নিজের দায়িত্ব থাকবে না। এইটা হচ্ছে খুব বড় কথা, দীক্ষা নিয়েই সব গুরুর পায়ে ফেলে দিলুন আর গুরু আমাকে সব ঠিকঠাক করে দেবে তা কিন্তু হয় না, আমাদেরও দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব সম্পর্কে অবহিত না হই তাহলে কিন্তু খুব মুশকিল, যদি একদম যেরকম আছে একবারে ঝরঝরে করে জীবন কাটিয়ে দিই তাহলে কিন্তু কোনোভাবেই চলবে না এবং এতে কিন্তু আরও বেশি সমস্যা তৈরি হবে। বলছেন এখন আনন্দের সঙ্গে খুব প্রেম করে তার নাম করেছে, এটা হচ্ছে উপায়, যে নামটা আমরা পাই যে পথটা আমরা পাই বিশ্বাস করে সেই পথে যদি আমরা চলতে পারি, সেই নামটির প্রতি আমাদের যদি নিরন্তর ভালোবাসা থাকে তাহলে দেখবেন সেই নাম আমাদের নিয়ে যাবে, আমাদের ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন আছে, একটা পরীক্ষিত সত্য। আমরা আপনাদের অনেকে অনেকবারই এই ঘটনাটি বলেছি, পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বার তিনেক তার দীক্ষা ক্যান্সেল হয়ে যায় মাধবানন্দজির কাছে, চতুর্থবার যখন তার দীক্ষা স্থির হয়েছে তার আগে তিনি জিজ্ঞেস করছেন মাধবানন্দজিকে, আপনার কি বিশ্বাস হয় এইসব মন্ত্রতন্ত্র জপ করলে আমাদের জীবনের কোনো পরিবর্তন আসে? উনি বলছেন তোমাকে কে বিশ্বাস করতে বলছে, তুমি করে দেখো। এই সাধন জীবন হচ্ছে এমন একটা ওপেন জায়গা, যে কোনো সাধন আপনি মশলা টশলা অনেক কিছু কিনে নিয়ে এসছেন এবং যদি খালি গালে হাত দিয়ে বসতে থাকেন যে এই জিনিস দিয়ে আমি বিরিয়ানি রান্না করবো, এই জিনিস দিয়ে আমি সুস্বাদু খাবার রান্না করবো, এরকম অনেক কিছু যদি ভাবতে থাকি তাহলে আমাদের গালে হাত দিয়ে বসে থাকাই হবে, তা কিন্তু হবে না। ঠাকুর যেরকম খুব সুন্দর করে বলছেন যে আমরা যদি কল্পনা করি এই পাশের ঘরে, এই যে ঘরে আছি অন্য পাশের ঘরে গুপ্তধন আছে, এই আমি গেলাম, এই আমি গিয়ে সেই স্বর্ণভাণ্ডার তুললাম আবার সে নিয়ে ধনী হলো, তাহলে কিন্তু হয় না, আমাকে উঠে পড়ে লাগতে হবে, দরজা ভাঙতে হবে সকলের অলক্ষ্যে, সেই অলঙ্কার সোনা দানা নিয়ে আসতে হবে, তারপরে সেসব বিক্রি বাটা করে
তবে আমি ধনী হতে পারবো, নাহলে কিন্তু কোনোভাবে আমার ধনী হওয়ার সামান্যতম ইচ্ছাটুকুও হবে না। আমি যদি শুধু কল্পনার জগতের মধ্যে ঘুরে বেড়াতে থাকি তাহলে কিন্তু আমাদের কোনো জায়গায় কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। যেরকম আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসে আসতে হবে, যদি না আসতে পারলাম কোনো কারণে আটকে গেছি, আমার উপস্থিতিটা, আমার দেরি করে উপস্থিতিটা এটা যেন লোকের আকর্ষণের কারণ না হয়ে দাঁড়ায়, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমি দেরি করে ভগবানকে ডাকতে শুরু করছি এটা ঠিক কথা, কিন্তু সেটা যেন শুধু পোশাকই না হয়, সেটা যেন আন্তরিক হয়, আমাদের মন প্রাণ যেন আমরা অন্তর থেকে দেখি। দুই হচ্ছে রিপু দমন আমাদের সবসময় হয় না। ভূতের সাধনজি একটা খুব জটিল কথা আমাদের বলেছিলেন, বলেছিলেন রিপু দমন মানে একটা দুটো ইন্দ্রিয় নয়, সব কটা ইন্দ্রিয়ের একসঙ্গে রিপু দমন করা দরকার। এটা যদি না হয় তাহলে কোনোভাবেই আমরা রিপু দমন করতে পারবো না। এই রিপু দমনটা আমাদের করা দরকার, এটা যদি না হতে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের কিছু হবে না। মহারাজ বলেছিলেন একযোগে সব কটার রিপু দমন একযোগে করতে হবে। এরকম আজ এইটা করলাম কাল এইটা করলাম ওরকম হয় না। আপনাদের উদাহরণ দিয়েছিলাম বিগত দিন, মনে আছে কিনা জানি না, সে একজন চাষা তার বউকে ভীষণ ভালোবাসে, তার বউ তাকে খুব বকাঝকা করছে, তুমি এরকম আমাকে ছাড়া আমাকে চোখকে হারাও, দেখো পাশের বাড়ির সান্যাল মশাইকে তিনি কীরকম বৈরাগ্য অভ্যাস করছেন, কীরকমভাবে তিনি অভ্যাস করছেন, বলছে তার সাতটি স্ত্রী ছিল একে একে সকলকে একজনকে পরিত্যাগ করছে। চাষাটা কাঁধে গামছা নিয়ে এসেছিল ঘরেতে ফিরে এসেছিল, সে তখন বলছে ওরে পাগলি ওইভাবে ত্যাগ করা যায় না, আমি দেখি তোকে ত্যাগ করে চলে গেল। এই ত্যাগটা যেন এমন তীব্র হয়, আজকে একটু কালকে একটু, আজকে 15%, কালকে 30%, ওভাবে কিন্তু ত্যাগ বৈরাগ্য হয় না, হতে পারে না, অসম্ভব। আমার সবটুকু দিয়ে আমাকে ভালো হতেই হবে, ভালো হবার জন্য যে দামটা দিতে হবে সেই দামটা আমাকে দিতে হবে। আমি চাটনি বানাতে গিয়েছি, অথচ চাটনি বানানোর সময় আমার পাত্রে যদি যথেষ্ট চিনি না থাকে, যেটুকু চিনি আছে সেইটুকু দিয়ে চাটনি, সুমিষ্ট চাটনি করার চেষ্টা করলেও চাটনি আমাদের হবে না, চাটনিতে মিষ্টতা আসবে না, সেই টোকো ভাবটা, আমি সেই টোকো ভাবটা থেকেই যাবে। অতএব সেটাতে মিষ্টি দিতে গেলে যেরকম পুরো সব যতটা চিনি দেওয়ার দরকার ছিল ততটাই চিনি দেওয়ার দরকার আছে, ঠিক সেই রকম জীবনে যতটা দেওয়ার কথা ততটাই দিতে হবে, এটা হচ্ছে কথা। এটা আমাদের এর যে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হয় না সাধন জীবন, কেন জীবনের কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ হয় না। আমরা সবসময় ভাবি এরকম এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, অত সহজ নয়, দুটো ব্যালেন্স করে দুধের বাটি খাওয়াটা অত সহজ জিনিস নয়। তিনি বলছেন এটা নিত্য অভ্যাস করতে হবে, নিত্য অভ্যাস করার মধ্যে কি বলছেন সবটা বলছেন যে নিজেকে আগে বোঝাতে হবে। আপনি যদি না বুঝতে পারেন এই জিনিসটা খারাপ, আপনি আসছেন এই খুব ভালো একটা দামি পোশাক পরে আসছেন, এই আস্তে আস্তে পথে কাদা ছিটকে, একটা কাদা ছিটকে চলে গেছে, আপনি যতক্ষণ না বুঝছেন আপনার গায়ে কাদা লেগেছে 100 জন বললে আপনি বিশ্বাস করবেন না, যখন আপনি অনুভব করবেন আপনার কাপড়ে কাদা লেগেছে তখনই আপনি কলেতে যাবেন এবং সেই কাদাটা দেবেন। তাই এই যে কাদাটা আমার কাপড়টা খারাপ করে দিচ্ছে অনুভব করতে হয়, এই বদগুণ আমাদের জীবনটাকে খারাপ করে দিচ্ছে এটা অনুভব করতে হয়। এই কালকেই একজন আমাকে একটা ফোন করেছিলেন, আমাকে তো সাধারণত খুব দরকার ছাড়া মানুষজন ফোন করে না, কারণ আমার খুব তিরিক্ষি মেজাজ আছে সেই কারণে, ওটা আমি ভালোবাসি, ওই একটা আউটডোর কাভার দিয়ে রাখতে ভালোবাসি, এই তিরিক্ষি মেজাজের কারণে বড় একটা আমাকে ফোন করেনি। তারপর আবার রাত্রি 9টার সময় ফোন করছেন, করে বলছেন প্রথমেই ভারী মিষ্টি কথা, আমাদের একটা খুব গরিব ছেলে আছে তাকে আমি নিতে পারি কিনা, যেন এসি রামকৃষ্ণ মিশনের স্কুলটা আমার নিজের সম্পত্তি, আমার নিজের জায়গা, দাদা তুমি এসো কাল থেকে আমার স্কুলে পড়বে, ওটা হয় না, বছরের মাঝখান থেকে তো হয়ই না। কি বলতে থাকলেন ভীষণ গরিব, বুঝলেন তো ভীষণ গরিব, হ্যাঁ সব টাকা পয়সা আমি দেব। তারপরে আবার বলছেন আচ্ছা আমি রহড়ায় গিয়েছিলাম, আমি সব রকম অপশান নিয়ে রেখেছিলাম, নরেন্দ্রপুরে গেছেন ওখানে ওরা বলেছে না, ব্যারাকপুরে গেছেন সেখানে ওরা না, নরেন্দ্রপুর রহড়াতে ওরা বলেছে হ্যাঁ আমাদের ইনস্টিটিউট ছেলেপুলে নেওয়া হয়, আমরা দেখব চেষ্টা করে, হ্যাঁ। তারপরে আমাকে খুব আস্তে আস্তে মিষ্টি করে বলছেন আচ্ছা আপনার কী মনে হয় রহড়াতে হবে, আপনার এই প্রশ্নটা আপনি আমার কেন করছেন, না ঠাকুর কি চাইবেন, আমি আপনি তো আপনার নিজের সংশয় আছে, দেখুন আমরা কিন্তু এই যে ভগবানের পুরোটা বিশ্বাস করতে পারি না, অর্ঘ সম্পূর্ণ দিলাম, ঠাকুর আমার জীবনটা তোমায় দিলাম,
কিন্তু আদৌ যে জীবনটা দিয়েছি কিনা সেটা বিশ্বাস করতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংশয়। হ্যাঁ, যেরকম দরজায় তালা দেওয়ার পর বারবার টেনে টেনে দেখি তালা দিয়েছি কিনা, জানলার ফাঁক দিয়ে দেখি ভেতরে লোক থেকে গেল কিনা, এটা যেমন আমাদের একটা খুব বড় সংশয়। দেখবেন এই প্রায় কম বেশি আমাদের সবারই আছে, দরজায় তালা দিয়ে দুটো সিঁড়ি নেমে যাওয়ার পর আবার ঘুরে দেখি তালাটা ঠিক আছে কিনা, আরও সংশয় টেনে টেনে দেখি। হ্যাঁ, সাইকিয়াট্রিস্টরা বলেন এটা মনোরোগ, এক ধরনের মনোরোগ। ঠিক সেই রকম এটা একবারে অধ্যাত্ম জীবনের সবচেয়ে বড় সমস্যা। এবং এই সংশয়, এই অসুবিধা যতদিন আমাদের জীবনে থাকবে, নিশ্চিত 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 করে জানবেন আমরা কোনোভাবে ভগবানের পথে এগোতে পারছি না। আগে তো বিশ্বাস করতে হবে যে মন্ত্রটা পেয়েছি, সেই মন্ত্রটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। ভগবানের উপর বিশ্বাস করেছি, সব কিছু করেছি, কিন্তু কিছুতেই চাইছি না, আমি আমার তরফে চেষ্টা করব। এই একটি কথা আছে না, যেরকম যেমন কোর্টে যখন দুপক্ষ লড়ালড়ি করতে থাকে, যিনি ডিফেন্ড করছেন তিনি বলেন যে আমি এই সমস্ত কিছু এই আমার তরফে যা বলার বলে ফেলেছি, বা জজ যেরকম বুঝে দেবে, আমার কাজটা তো করতে হবে তাই না, জবটা করা আমার কাজ, ঈশ্বরে বিশ্বাস রাখাটা আমার কাজ, মন প্রাণ উজাড় করে নিজের জীবনকে সে সঠিকভাবে চালিত করে এটা আমার কাজ, আমি আমার কাজটা করতে যাচ্ছি। কিন্তু সবসময় ভাবছি কৃপা আসবে, আবার কৃপা আসবে কি না, কৃপার পরিমাণ কতটা হবে, অ্যাবান্ডেন্স হবে, অনেক হবে না ছিটেপোটা হবে, এই নিয়ে আমাদের সংশয়। অথচ আমাদের তরফ থেকে যে কাজটা করার ছিল সেটা আমরা করিনি। আমার খুব বাজে কথা বলার অভ্যাস আছে, তো বলে দিই, ধুমধাম করে বলে দিই, আমি বলি যে আমাদের তরফ থেকে যেটা করার সেটা করতে হবে। অন্য সমালোচনা করার আগে, অন্যকে সমালোচনা, অন্যকে ক্রিটিসাইজ করার আগে আগে করতে হবে, নিজেকে করে নিতে হবে, পুরোটা করতে হবে, বিশ্বাসটা তার উপরে রাখতে হবে। এবং এটা একবারে নিশ্চিত, আমরা যদি বিশ্বাস করে রাখি, আমি আমার জীবন নিজের জীবন দিয়ে বলতে পারি, অন্যের কে কী হয়েছে জানি না, আমি আমার নিজের জীবন দিয়ে বলতে পারি যে এই সাধন পথ, এই মন্ত্র আমাদের নতুন জীবনের সন্ধান দেয়। এ একেবারে এক থেকে একশো বার সত্য কথা, এই নতুন জীবনের একটা সন্ধান দেয়, কখনো আমাদেরকে ফেলে দেয়নি, কখনো আমাদের ছেড়ে যায়নি। আমরা যদি ঈশ্বরকে একবার ধরি হাত ধরে, কোনো অবস্থাতে তিনি আমাকে ছেড়ে যাননি। শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করলেন, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন যখন অর্জুন, তখন অর্জুনের বিশ্বরূপ দর্শন শেষে মনে হলো যে জগৎ সংসারে আর কাউকে জানার দরকার নেই, আমি যদি সব জায়গা থেকেও নিরাশ্রয়িত হই, কেউ সবাই যদি আমাকে আশ্রয় শূন্য করে দেয়, ভগবান আমাকে ঠিক ধরে থাকবে। মায়ের কত বড় আশ্বাসের কথা আমরা মাঝে মাঝেই বলি, আর কেউ থাকুক না থাকুক সবসময় জানবে তোমার একজন মা আছে, কত বড় একটা আশ্বাসের কথা। অথচ বিপদকাল ছাড়া যখন ভালো সময় তখন এটা আমরা মনে করি না। কবির দাসের একটা দোহা আছে যেটা দিয়ে আজকে আমরা শুরু করছি, সুখমে সব সুমির দুঃখমে সব সুমিরন করে, সুখমে করে না কই, সুখমে যো সুমিরন করে সো দুঃখ কেসে হই। দুঃখের সময় আমরা ভগবানকে চাই, ভগবানকে আমরা চাই, কিন্তু আমাদের যখন সুখের সময় তখন সব ক্রেডিটটা আমরা নিজেরা নিতে পারি। তাই বলছেন যে দুঃখের দিনেও সুখের দিনেও সর্বাবস্থায় ভগবানকে চিন্তা করে তার দুঃখ কী করে আসবে। মায়ের কথা আছে যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট কী করে হবে। কালকে এই যুব সম্মেলনে একজন প্রশ্ন করেছিলেন, প্রশ্ন হচ্ছে ভালো মানুষ খারাপ মানুষ চিনব কী করে। এর উত্তরটা ভারী সুন্দর এসছে, উত্তরটা হলো এই, নিজেকে আগে ভালো করতে হবে। আপনি যত নিজে ভালো হবেন তত জগৎকে দেখার আপনার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। ব্যজস্র ঘোষ মুনির ছেলে ছিলেন নচিকেতা। নচিকেতার বাবা ব্যজস্র ঘোষ মুনি যজ্ঞ করার পরে যে উপহারগুলো দিচ্ছেন অন্যান্য পর্যটককে, সেগুলো কোনোদিন আর দুধ দেবে না, কোনোদিন আর ঘাস খাবে না, কোনোদিন আর তাকে খেতে ব্যবহার করা যাবে না, এইরকম সব নিম্ন মানের উপহার তিনি সব ওই এদের দিচ্ছেন, সব পণ্ডিতদের দিচ্ছেন। ওখানে অনেক মানুষ আছে, কারুর কিন্তু দৃষ্টি পড়ল না, কিন্তু নচিকেতার মনে হলো যে এই যে পিতা, আমাদের কাউকে যদি জিততে হয় তাহলে আমার সবচেয়ে সেরা জিনিসটা, ভালো জিনিসটাই তো আমি দেবো। আর অনেক সময় দেখি কেউ কেউ প্রণামীতে পচা ছেঁড়া কাটা অবসলিট নোট দেন, আমরা যখন প্রণামী বাক্স খুলি খুঁজে পাই এরকম, তারপরে যখন 500 টাকা 1000 টাকা ওই বন্ধ হয়ে গেছিল সেই সময় রাশি রাশি 500 টাকার নোট, তখন আমাদের প্রায় রোজই নরেন্দ্রপুরে এই প্রণামী বাক্স খুলতে হতো, দেখতাম গোছা গোছা 500 টাকার নোট এসে জমা দিয়ে গেছে, কাউকে দিতে পারছি না, দাও ভগবানকে দিয়ে দাও, এটা হচ্ছে কথা। মুক্তেশানন্দজি একটা মজার গল্প বলতেন, গল্পটা হচ্ছে এই, একজন একটা বাড়িতে পড়ায়, সে বাড়িতে কিছুতেই তাকে কোনোদিন এক কাপ চাও খেতে দেয় না,
একদিন মাস্টারমশাই এসে দেখলো একটা বড় এক গেলাস ভর্তি দুধ দেওয়া হচ্ছে তাকে। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে আজকে হঠাৎ করে দুধ খেতে দিয়েছে কেন? ছোট ছেলেটা পাকা, সে বলছে মাস্টারমশাই মাস্টারমশাই জানেন তো কালকে এক কড়া ভর্তি দুধ তৈরি করা হয়েছিল, ভুলোতে এসে মুখ দিয়ে গেছে। তাই ঠাকুমা বললেন যে ওটা ফেলে দরকার, এটা মাস্টারকেই দিয়ে দেওয়া হবে। এই গল্পটা উদ্দেশ্যানন্দজি আমাদের খুব বলতেন, আমরা যখন উপহার দিই ওই শ্রদ্ধায়া দেয়াম অশ্রদ্ধায়া দেয়াম প্রিয়া দেয়াম শ্রিয়া দেয়াম সংবিধা দেয়াম, এই কথা কি বলছে? এটা কিন্তু আমাদের জীবনের গল্প। এই গল্প কিন্তু ইদানিং ভিখারিদের শুকনো রুটি দেওয়া যায় না, কিন্তু আগে আমরা দেখেছি তারা তারা রুটি খেতে পারছে না, তবু ট্রেনেতে ট্রাভেল করবার সময় দেখেছি প্যাকেটের মধ্যে ভরে রেখেছে। সেই তরকারি থেকে যখন দুর্গন্ধ বেরোচ্ছে যে ছেলেটা ঝাঁট দিতে আসছে তারা তো সেটা তুলে দিচ্ছে। আবার কখনো কখনো এমন সময় তুলে দেয়া ট্রেনটা ছাড়তে আরম্ভ করেছে যে ওর কাছ থেকে যে রিপিট কি আসবে সেগুলো কিন্তু আমাদের শোনা হয়। ধর্মজীবন মানে এটা নয়, নিজেকে আমরা যত ভালো করতে পারবো জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলে যাবে, এবং যত নিজে উন্নত হব নিজের আত্মচরিত যত বেশি উন্নত হব দেখবেন আমাদের ব্যক্তিগত ধর্মজীবন তত ভালো হবে। বলা হয় আত্মস্থানী বলতে মাথার মাঝখানে একটা ছোট্ট বোতাম আছে যেটার নাম ধী শক্তি, সে ঠিক করে দেয় কোনটা ভালো কোনটা মন্দ এই দুটোর ভিতরে ফারাক করে দেয়। শুধু তাই না, সে শক্তিও দেয় ভালোটাকে গ্রহণ করা খারাপটাকে বর্জন করা। আমরা এইটা যত প্রয়োগ করতে থাকি আমরা এটাকে যতভাবে প্রয়োগ করতে থাকি তত আমাদের ভিতরে শক্তি আসে। আজকে একটু লম্বা একটা ইয়ে, এটা হয়তো দুদিনে হবে দেখছি। বেলুড় মঠ 30শে আষাঢ় মঙ্গলবার 1337 বঙ্গাব্দ 15ই জুলাই 1930 খ্রিস্টাব্দ। আজ সকাল হতেই মঠে বহু সাধু ও ভক্তের সমাগম, যেন ছোটোখাটো একটা উৎসব। মহাপুরুষজির নিকট দর্শনাকাঙ্ক্ষী ও দীক্ষার্থীদের অধীন তিনি অক্লান্তভাবে সকলকে উপদেশাদি দানে পরিতৃপ্ত করিতেছেন। বিকেলবেলায় আন্দাজ 3:30 সময় সেবক মহাপুরুষটিকে বললেন, মহারাজ জ আপনাকে দর্শন করিতে আসিতে চান, আপনার দর্শনের জন্য তার মন খুবই অশান্ত হয়েছে তাই অনুমতি ভিক্ষা করে ফোন করেছিলেন। মহাপুরুষজি বললেন, এই তো সেদিন এসেছিল, অনেক কথাবার্তা হলো, এর মধ্যে আবার কী অশান্তি এলো তার মনে? খালি ঝুড়ি ঝুড়ি উপদেশ শুনে গেলে কি হবে, এটা হচ্ছে প্রথম কথা। সেসব ধারণা করা চাই, উপদেশ মতো কাজ করা চাই, নইলে বাবা কিছুই হবে না, কেবল বলবে মনে ভারী অশান্তি। এটা আমরা সবসময় বলে রাখি, মনে কী কিসে অশান্তি, এর কারণটা কিন্তু আমরা সবাই জানি, মনে কিসের জন্য অশান্তি সেই কারণটা আমরা সবাই জানি, কিন্তু তবুও আমরা সেটাকে আমাদের পিঠে বয়ে বেড়াতে ভালোবাসি। কারণ ওটা হচ্ছে আমরা মনে করি এটা হচ্ছে আমাদের ট্রেজার্ড জিনিস, আমাদের সম্পদ, এর কিছুতেই ছাড়ছি না। বাসনা একটা আমাদের সম্পদ, এই সম্পদটাকে আমি কোনোভাবেই ছাড়তে চাইছি না, অথচ যেমনটি বলবো তেমনটি করবে না, এই করে কি অশান্তি যায়? শাস্ত্রে অনেক উপদেশ আছে, খালি শাস্ত্র পড়লে কি কিছু হয়? শাস্ত্রের উপদেশ নিজ জীবনে প্রতিফলিত করিতে হয়। ঠাকুর যেমন বলেছেন, পাঁজিতে 20 আড়া জল লেখা আছে কিন্তু পাঁজি নিংড়াও এক ফোঁটাও পড়বে না, তেমনি সাধুসঙ্গই করো শাস্ত্রই করো, সাধনা না করলে কিছুই হবে না। আর অত কাছে বসে কথা বলা তাও আমার মোটেই ভালো লাগে না, সকলের নিঃশ্বাস হইতে পারিনি, অনেক সময় নেহা জোর করে বসে থাকতে হয়, তাই তো যখন খুব অসহ্য হয়ে ওঠে তখন আমি এক এক সময় উঠে পড়ি, আর বাবা অত কথা বলতেও পারিনি। আমার মনের অবস্থাও তেমন না, নেহাত বলতে হয় তাই বাধ্য হয়ে কথাবার্তা বলি। ওরা তো জানে না যে এতে আমার কতটা মানসিক ক্লান্তি হয়, চুপচাপ বসে থাকতেই ভালো লাগে আনন্দ। অবশ্য তা বলে কাউকে কি আসতে নিষেধ করি তা নয়, জানি ওর হৃদয় জানি ওরা হৃদয়বান ভক্ত, তবে খুব ভাবপ্রবণ, মনে করে ওইটুকুতেই হয়ে গেল, অত সোজা কি, তার জন্য কত কাঠখড় পোড়াতে হয়, খালি বললেই তো হবে না, এর জন্য মনকে কত তৈরি করতে হয়, কত সংযম কত সাধন বচন চাই। নিজের ভাবে দৃঢ় না হলে ভাব পাকা না হলে এদিক ওদিক হয়, আসল কথা কি জানো, ঠিক ঠিক ভালোবাসা নেই, ভগবত প্রেম নেই, বুক ফাটা চেষ্টা পেলে কি সারা জীবন জল বেছে বেছে বেড়াতে পারে? ঠাকুরকে পেয়েছে তার আশ্রয় নিয়েছে তাতে হয় না, আবার আরেকটি চাই, অনুরাগ নেই নিষ্ঠা নেই, ঠাকুর নিজে নিজের ভাবে পড়ে থাকতে ঠাকুরকে নিয়ে নিজের ভাবে পড়ে থাকে পড়ে থাক ক্রমে সব হবে। তাই তো ঠাকুর গাইতেন,
আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু করে যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে পরম ধন সেই পরশমণি যা চাবি তা দিতে পারি কত মন পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। এটা হচ্ছে কথা মহারাজ একবার খুব সোজা কথা বলছেন, সেটা হচ্ছে ভগবানের প্রতি আমাদের ঠিক ঠিক ভালোবাসা নেই, ভগবত প্রেম নেই। এই যে যখন এই অল্প বয়সী ছেলেমেয়েরা তাদের মধ্যে প্রেম হয়, অথচ বাধা বাড়িতে কত রকমের বাধা থাকে, ছেলেটা কাজ করে না, মেয়েটাও লেখাপড়া করছে, কিন্তু তাও দুজনে ঠিক সময় পার করে একে অপরের সঙ্গে দেখা করে। ইদানিং তো ফোন টোন আছে, আগেকার দিনে টেলিফোন ছিল, টেলিফোনের আওয়াজ শুনলে বোঝা যেত, দুবার টিরিং টিরিং করে থেমে গেছে মানে মিস্টার এক্স ফোন করেছেন, পরের বার আবার যখন দুবার টিরিং টিরিং করে দুবার শেষ হওয়ার আগেই তুলে নিতে হবে। আমরা দেখেছি ছেলেবেলায় সমস্ত ঘটনা দেখেছি, দেখে দেখে একদম পাকা, তো পাকা হয়ে সাধু হতে এসেছি। এটা হচ্ছে কথা, আমাদের ভগবানের প্রতি প্রেম যাকে ভালোবাসি তাকে উজাড় করে ভালোবাসি না। তার কারণ হচ্ছে আমাদের জীবনে সবসময় অপশান থাকে। আগের দিন বলছিলাম আমাদের স্কুলের পরীক্ষা যখন হতো, ক্লাস ইলেভেনের পরীক্ষা হতো, আমাকে না দেখা গেলেও হবে, হ্যাঁ দেখা যাচ্ছে তো ব্যাস মন শান্তি হয়ে গেছে, কী যে দেখবেন কথা শুনে না খালি খালি দেখবে, এই হচ্ছে সমস্যা। এটা হচ্ছে কথা, আমাদের স্কুলে যখন পরীক্ষা হতো 5টা 16 নম্বরের প্রশ্ন থাকতো, এই 16 নম্বর প্রশ্নগুলো প্রত্যেকটা অর থাকতো, যারা অঙ্কে কাঁচা তারা অঙ্কটা, যারা অঙ্কে পাকা তারা অঙ্ক করতো, যারা থিওরিতে অঙ্কে কাঁচা তারা থিওরি প্রশ্ন উঠতে থাকে, কিন্তু 5-16 কিন্তু শেষের যে 20 নম্বরটা সেটা কম্পালসারি। তার 3টে ভাগ ছিল, রিসিপ্টস পেমেন্টস, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট, এই 3টে জিনিস সঙ্গে থাকতো। আমাদের মাথা খারাপ করেও সেটা করতে হতো, যতটা আমরা করতে পারতাম, আমার মনে আছে আমি সবটা করে উঠতে পারতাম না, কিন্তু করার চেষ্টা করতাম, কারণ ওটা যদি না করি গোটা 20 নম্বরই শূন্য পাবো। এটা হচ্ছে কথা, আমাদের জীবনে অপশনলেস হওয়া দরকার। ভগবান ছাড়া আর যদি কিছু থাকে তাহলে কিন্তু আমাদের ভগবত প্রীতি হবে। ভগবান বড় একাল ছেলে, তিনি পুরো মনটা আমাদের জন্য চান, আধখানা পোয়াটা এসব দিয়ে হয়। যেরকম ভালো খাবার করতে গেলে সব অল্প করেই আপনি করলেন, কিন্তু যেরকম সব ভালো ভালো জিনিস দিতে হবে, ঘি কম দিলে হবে না, তেল কম দিলে হবে না, মশলা কম দিলে হবে না, কম সেদ্ধ করলে হবে না। আলু আলুর দম করেছেন, আলুটা যদি কম সেদ্ধ করেন কাঁচা কাঁচা থেকে যাবেন, সে যতই ঘি গরম মশলা দিন না কেন বিশ্বাস কেউ খেতে পারবে, ছুঁড়ে ফেলে দেবে। জীবনের সব ক্ষেত্রে অনুপানটা সঠিক দেওয়ার দরকার আছে, অনুপানটা তখনই আমাদের সঠিক হয় যখন আমরা ভালো জিনিস তৈরি করার চেষ্টা করি। আমরা যদি মনে করি কোনো রকমের বিকেলে টিফিনটা করে দিলাম তাহলেই হয়ে যাবে, তা কিন্তু না। আমার ছেলেমেয়েরা যখন এসে সেটা খাবে, তাদের যখন আনন্দ হবে, তাদের সেই তৃপ্তি সেই আনন্দ আমাকে স্পর্শ করে যাবে। ঈশ্বরের ক্ষেত্রেও তাই, কোনো রকমে সকালে 100 আট বিকেলে 100 আট কত সময় আমরা নষ্ট করি, কার কাছে কই মনের কথা, তারপরে এই বেলা সে বেলা ও বেলা কত রকমের বেলা আছে। সেদিনকে একজন বলছিলেন 5টার পরে মহারাজ আমি ফোন করতে পারবো না, কারণ আপনি রাত্রি 9:30 পরে কেন ফোন করেছেন, বলছি না 5টা থেকে 9টা অব্দি ভীষণ বিজি থাকি, বলে একবারে লম্বা লিস্ট দিয়ে গেলেন, পরের পর কি দেখেন, তার মাঝখানেও মাঝে মাঝে একটু ঘুরিয়ে খাড়িয়ে তিনি নিউজও দেখেন। হ্যাঁ আমি তাহলে জব ধ্যান করেন কী করে, বলে আগে ঠাকুরকে সব আগে দেখি, ধূপ টুপ 7টাক বাজানো, দিনের বেলা থাকতে থাকতেই 7টাক বাজিয়ে সব দেখে রিমোটটি হাতে নিয়ে, যদি কর্তা নিয়ে নেয় তাহলে রিমোটটি হাতে নিয়ে বসে তিনি সেই 5টা থেকে 9টা 4টি ঘন্টা ওই কুট কাচালি কুট কাচালি এসব দেখেন। আমাদের এগুলো ভালো লাগে, আসলে আমরা প্রত্যেকের জীবনের নির্যাস খুঁজে পাই, ওর ওপরের যে জিনিস, ওপরের যে আনন্দটা সেটাকে আমরা কখনো খোঁজার চেষ্টা করি। আমরা যখন পাহাড়ে উঠি, আপনারা যারা পাহাড়ে গিয়েছেন জানবেন, প্রতি পদক্ষেপে উঠতে ভীষণ কষ্ট, 8-10 পা উঠলেন দাঁড়িয়ে করলেন, আবার 8-10 পা উঠলেন দাঁড়িয়ে করলেন, কিন্তু যখন ওই যে ওপরের উচ্চতায় যখন ওঠা যায়, খোলা আকাশটা দেখা যায়, খোলা আকাশ থেকে যখন নিচে পুরো পৃথিবীটাকে দেখা যায়, প্রকৃতিকে দেখা যায়, নদী বয়ে যাচ্ছে, বরফের অন্যান্য বরফের চূড়া যখন দেখা যায়, তখন যে অনাবিল আনন্দ হয় সেটা কিন্তু আর অন্য কোনো কিছুতে হয় না, তার জন্য কিন্তু কষ্ট করে ওপরে উঠতেই হবে। ঠিক সেই রকম ভগবানকে চাই, মনের অশান্তি তখন দূরীভূত হবে যখন শান্তিকারক ভগবানকে আমি আমার হৃদয়ের ভিতরে স্থাপন করব। যতক্ষণ না পর্যন্ত আমি আমার হৃদয়ের ভিতরে তাকে স্থাপন করতে পারছি ততক্ষণ অতি অশান্তি থাকবে। ওই যে অ বিশেষ খুব বড় জিনিস না, একটা মাত্র অক্ষর,
ওই অটাকে যদি আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারি তাহলেই শান্তি আসবে। যত আমরা ভগবানকে চাইব তত দেখবেন ভগবানকে পাওয়ার উপায় তিনি বলে দেবেন। ঠিক যেরকম প্রেমিক প্রেমিকেরা একে অপরের সঙ্গে দেখা করতে চাইছে, তারা নিজেরাই ঠিক বুদ্ধি বার করেছে যে ট্রিং ট্রিং করে তিনটে রিং, এ তো তাদের মানুষেরই তৈরি করা জিনিস না। প্রথমবার ফলস রিং বাঁধবে টিরিং টিরিং করে তিনবার, তারপরে থেমে যাবে, তাহলে বুঝে যাবে যে এইবারে ফোনটা আসবে, টিরিং টিরিং করে তিনবার বাজার আগে লিফ্ট করে নিবে, তখনই হবে। ঠিক সেই রকম কিসে আমার হবে, তখন দেখবেন নিজে নিজে উপায় বার করছেন। আমি একজনকে দেখেছিলাম, তিনি আমার কাছে এলেন একদিন গীতাটা পড়বেন বলে। আমি কেন গীতা পড়বেন, বলছে না আমি মন্দিরে শুনছিলাম এই জন্মাষ্টমীতে গীতা পাঠ হয়। তিনি কোনো একটা আমাদের কোনো একটা আশ্রমের কোনো একটা মন্দিরে গিয়েছিলেন, বলছে আমি এক অর্ণ বুঝতে পারলাম না সাধুরা পাঠ করলে, কিন্তু অনুভব করছিলাম কি অদ্ভুত একটা প্রশান্তি, মনে হচ্ছে যেন একটা শান্তির ধারা ওই সাধুদের ওইখান থেকে যারা পাঠ করছে ছাত্ররা তাদের অতিক্রম করে এসে আমাকে ছুঁয়ে যাচ্ছে। আমি শব্দ বুঝতে পারছি না, বুঝছি না অর্থ বুঝিনি শব্দ বুঝিনি, তাতেই এত শান্তি আসছে। যদি অর্থ শব্দ বুঝি না জানি কত শান্তি আসবে। দেখুন এই যে আমরা ভগবানকে চাইছি, যখনই ভগবানকে চাইব এই পদ্ধতিগুলো একটু খুলে যাবে। এই তো আর কদিন বাদে দেবীর দেবীর আবাহন আমরা করবো, যেমন দুর্গা ঠাকুরের আবাহন করি একটুখানি চিন্তা নিয়ে আবাহন করতে হয়। কিচ্ছু যদি না পারি, ওই যে অপরাজিতা স্তুতি আছে না দেব্যা, ওই যে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সংস্থিতা, এটা করুন ওর অর্থসহ করুন, দেখবেন কি সুন্দর সব কিছুর ভেতরে, তখন দেখবেন নিজের উপর কীরকম একটা আনন্দ আসবে। আমাদের সকলের ত্রুটিগুলো চোখের সামনে দেখিয়ে দেয়, বাড়ির লোক বলছে এইটা তোমার ভালো নয়, ওইটা তোমার ভালো নয়, ওইটা তোমার ভালো নয়, এই ভালো নয় শুনতে শুনতে দেখবেন ওখানে লেখা আছে ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপে ন সংস্থিতা। আমার এত আনন্দ হয়েছিল এই লাইনটা দেখে, তখন সদ্য সাধু হতে এসেছি, রোজ বকুনি খাই, ছোটো তো সবার কাছে বকুনি খাই। ওই তখন ওই প্রথম বছর দুর্গা পুজোর সময় আমাদের একজন এখন সঙ্গে নেই, তিনি তিনি রোজ চণ্ডী পাঠ করতেন। তিনি সব কাজের ফাঁকে ফাঁকে একবারে দীর্ঘ সময় পেতেন না, তো দুপুরবেলা আমরা যখন ঘুমাচ্ছি তিনি গুলগুল 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 করে ইয়ে করতেন, একবারে সূর্যাস্তের আগে গোটা চণ্ডীটা শেষ হয়ে যেত তাঁর। তিনি এইটা আমাকে তিনি তার এই বইটা নিয়ে দেখেছিলাম, এই শোকটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছিলেন। সবটাই দেবীর প্রকাশ, আমার ভালোটাও যেরকম দেবীর প্রকাশ, আমার ভ্রান্তিটাও তেমনি দেবীর প্রকাশ। তার কি ভ্রান্তি নিয়ে থাকতে হবে তা না, আমরা ওই ভ্রান্তিরূপে তিনি আমাকে প্রকাশিত করছেন, আমি যাতে বিভ্রান্ত না হই, আমি যাতে পথ খুঁজে পাই। তিনি যেমন ওইভাবে প্রকাশিত হচ্ছে তেমনি আনন্দময় রূপে প্রকাশিত হচ্ছে। তাই বলছেন এই এইটা বারবার পড়তে হয়, পড়লে দেখবে নিজের মনে দিয়ে খুব আনন্দ হবে। যদি সুর করে পড়তে পারেন তাহলে তো অপূর্ব। ইয়া দেবী সর্বভূতেষু, একটা সুর আছে আমাদের মঠেতে, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, এইভাবেই চলছে। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। খুব বেশি বুদ্ধিটুদ্ধি লাগে না, কিন্তু এটা এইগুলোকে যদি আমরা পড়া অভ্যাস করি দেখবেন সাধন ভজনের সহায়ক হবে। জপধ্যান করে কথামৃত পড়বার কথা বলা হচ্ছে, কথামৃত পড়লে দেখবেন জপধ্যান করার পর আমাদের মাথাটা পরিষ্কার হয়ে যায়, তখন দেখবেন যত কথামৃত পড়তে থাকি কথামৃত আমাদের নতুন অর্থ বলতে থাকে, একটা নতুন অর্থে কথামৃত আমাদের কাছে প্রকাশিত হয়। তাই এই যে সু অভ্যাসগুলো, আপনি যত ভগবানকে চাইবেন ভগবানকে যাওয়ার পথ খুঁজে পাবেন। এই ঠাকুর যে বলছেন না নির্জনে কিছুদিন বাস করতে হবে, তারপরে নিরালায় ভগবানকে ডাকতে হবে, ধ্যান করবে মনে মনে কোণে, আমরা নিজেরাই বুঝতে পারবো যেভাবে ধ্যান করছি যেভাবে সাধন ভজন করছি পথটা কোথায় ঠিক হচ্ছে না। এত লোকজন জানি একটা ঢাকঢোল বাজিয়ে তা হয় না, তিনি হলে নিভৃত প্রাণের জিনিস, তার জন্য নিভৃতে অপেক্ষা করতে হয়। দেখবেন এই যত আমরা চেষ্টা করবো তত দেখবেন সব শক্তি আমাদের ভেতরে আছে। সর্বপ্রিয়ানন্দজির একটা গল্প সেদিনকে শুনছিলাম যে একজন শিব সাধক, শৈব সাধক, তিনি শিবের দর্শন করতে চান, তিনি শিবের দর্শন করতে চান, এমন সময় তিনি শুনলেন যে ভগবান তাকে শিব তাকে বলছেন কালকে সকালে যে লোক খুঁজে পাবে যার গলায় মাথা নেই সেই লোক হলো শিবের আমিষ, আমার প্রকাশটা হচ্ছে সেইখানে। সারাদিন ধরে তিনি খুঁজে চলেছেন একজন মানুষ যার গলাটা নেই, একটি লোকও খুঁজে পেলেন না, অবশেষে তিনি একেবারে দিনের শেষে নিজেকে লক্ষ্য করলেন।
নিজের মাথাটা তো দেখতে পাচ্ছে না, নিজের বাকি শরীরটা দেখতে পাচ্ছে, মলা থেকে পা অব্দি দেখতে পাচ্ছে। তখন তিনি অনুভব করলেন আমরা প্রত্যেকে শিব, আমরা প্রত্যেকেই শিব, আমাদের ভেতরের এই প্রকাশটুকু আছে, আমরা শুধু বুঝতে পারছি না বলে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আমাদের এই সমস্যাটা আমরা যদি বুঝতে পারতাম তাহলে কখনোই আমাদের মনের ভেতরে এই সমস্যাটা হতো না, এটা হতে পারে না। আমরা নিজেদের ভেতরে সেই দেবতা বিরাজ করছেন আমাদের ভেতরে, তিনি বিরাজ করছেন, এটা আমাদের বুঝতে হবে। নাহলে দেখুন নাই যে আপনি এক মানুষ, যিনি ভালো চিন্তা করছেন আপনি সেই এক মানুষ খারাপ চিন্তা করছেন। তাহলে ভালো চিন্তা যখন আপনি করতে পারেন তাহলে খারাপ চিন্তাটা কেন করতেন? তাহলে সেই শক্তি আপনার আমার আপনার আমার সবার ভেতরে আছে। তাই বলছেন যে যত হবে তত বলে গানটা গাইছেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারুগরি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। অনেক সময় আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকাতে নিজের সুন্দরকে সাজান না, নিজের মনটিকে নিয়ে ব্যস্ত থাকো। সেটাকে কত ভালো করতে চাও তাহলে দেখতে পাবো, যত ডুব দেবো দেখবো আমার মনের ভেতরে কত ভালো ভালো গুণ আছে। আপনাতে আপনি থাকো মন, যেও নাকো কারুগরি, যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। যা চাওয়া চাই এই ভেতরে, অন্তঃপুর মানে বাইরের দেশে, আমাদের বাইরের দিকে, এটা মনের দুটি দিক আছে, একটা ভেতরের দিক একটা বাইরের দিক। যাবতীয় সুগুণ সেগুলো আমাদের ভেতরের দিকে আছে। কেন ভেতরের দিকে আছে? কারণ অভ্যাস করতে করতে না পেলে সেই সুগুণের কথা আমরা বুঝতে পারি না। আপনারা ভেবে দেখুন আপনাদের ছেলেবেলার কথা, আপনাদের বাবা মারা বলতেন রাস্তায় পোস্ট ল্যাম্প পোস্টে আলো জ্বলার আগেই কিন্তু বাড়ি ফিরে আসতে হবে। তখন মনে হতো এগুলো ইডিয়েট, কিচ্ছু জানে না, ল্যাম্প পোস্টে আলো জ্বলে চলে আসতে হবে, কিন্তু তা না। বিকেল বেলার যে সন্ধ্যার যে সময়টা সেটা হচ্ছে পড়াশুনো, সাধন ভজনের সময়, সেই সময়টা পুরোপুরি ব্যবহার করতে হবে। বাবা মা বলতেন যে সকালে কী পড়ে পড়ে ঘুমোচ্ছিস, সকালে ঘুম থেকে উঠতে পারিস না? আমরা অনেকেই ভাবতাম বাবা মা পাজি, কিন্তু যদি কোনো একটা দিন সকালে ঘুম থেকে ওঠা যায় দেখবেন অন্য দিনের চেয়ে অনেক বেশি সময় আপনি পাচ্ছেন। কেন? তো ফ্রেশ কাজ করছেন। তো আপনি যে কাজটা দু ঘন্টায় করতেন, যে ঘন্টা এক ঘন্টায় করতেন, এই দু ঘন্টার কাজকে এক ঘন্টায় করে ফেলছেন, একদম কনডেন্সড অবস্থায় আছে। আমরা তখন বুঝতে পারি না, যখন এই সমস্ত জিনিস আমাদের দেওয়া হয় আমরা বুঝতে পারি না। সেই কারণে বোঝার জন্য ওই বাইরের মনে নয় ভেতরে, এটা সহজলভ্য নয়, তাই ভেতরের মনের ভেতরে রয়েছে। আপনারা যেরকম বেশি টাকা 500-1000 নোটগুলোকে ছোট্ট আরেকটা পকেটে রাখেন, সামনে দিকে যত খুচরো কাজেরা 10-20 টাকা রাখেন, যাতে আপনি চাওয়া মাত্র ওটা আপনি কেউ যাতে না দেখতে পায় যে আপনার ব্যাগেতে এরকম দামি জিনিস আছে। সেই কারণে অন্তঃপুরে আছে, বার বাইয়ের অন্তঃপুর, ভেতর বাড়ির বাড়ি বাইর বাড়ি, সেই অন্তঃপুরেতে জিনিসগুলো থাকে। যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। বলছেন পরম ধন সেই রতন পরশমণি, যা চাবি তা দিতে পারে, কতমণি পড়ে আছে চিন্তামণি নাচ দুয়ারে। ভগবানের স্মরণ নিলে তিনি এসবের সন্ধান দেখাবেন। এসবের সন্ধান কী করে দেখাবেন? আমি যত সাধন ভজন করবো আপনাপনি হবে। আপনি দেখলেন আপনার কাছে চন্দনের পিড়ি আছে, এক ঘটি জল আছে, চন্দন কাঠি আছে, আপনি তিনটেকে নিয়ে যদি আলাদা আলাদা করে দেখেন কিচ্ছু করতে পারবেন না। অথচ ওই পিড়িটার ভেতরে যদি একটু জল দেন, তারপরে চন্দন কাঠটা তাতে খসতে থাকেন, তাহলে দেখবেন ধীরে ধীরে চন্দনের যে নির্যাস সেটাই জলের সাথে মিশছে, মিশতে মিশতে সেই যে পাতলা জলটা ঘন হচ্ছে আর তাতে একটা দিব্য সুগন্ধ বেরিয়ে আসছে। তাই এই যে আমরা যত চেষ্টা করবো আমরা নিজেরাই বুঝতে পারবো। আমরা তো খানিক আগে শুধু জল দেখছিলাম, শুধু পাথরের একটা শিলনোড়া দেখছিলাম, একটা চন্দন কাঠ দেখছিলাম, আলাদা করেই তো দেখছিলাম। তার থেকে যে চন্দনের ফরমেশন হয় এটা কিন্তু আমরা জানতে পারতাম না। তাই তিনি বলছেন এইরকম ভাব নিয়ে লেগে থাকতে হয়, এটা লেগে থাকার জিনিস। আমি ভগবানকে চাই, শুধু ভগবানকে চাই, যত ভগবানকে চাইব আমার পথগুলো কিন্তু আপনাপনি খুলে যাবে। আপনি একে জিজ্ঞেস করছেন, তাকে জিজ্ঞেস করছেন সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম পথে, ও যাও সোজা যাও। আপনি ব্রিজের কাছে জিজ্ঞেস করছেন, ও যাও সোজা যাও। আবার যাচ্ছেন গিয়ে আবার রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হাসপাতালের দিকে রাস্তা, একটা এদিকে রাস্তা। আবার জিজ্ঞেস করছে, যাও সোজা যাও, এদিকে অনেক ঘুরতে হবে। আবার সোজা চলে এলেন, এসে এই বড় রাস্তায় যখন পড়লেন তখনও কাউকে জিজ্ঞেস করছে, সোজা যাও। তার দূর থেকে চূড়োটা দেখতে পাচ্ছেন, আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে। আমরা যত গভীরে যাব, যত তার ভেতরে ঢুকতে পারবো, তত আমাদের ভেতরে বদল হবে। বলছেন এই ভাব নিয়ে লেগে থাকতে, যে লেগে থাকা, যে আপনি যদি এতে দেখি পালিয়ে যেতেন, মানে ওই যেখানে ব্রিজটা উঠছে ওইখানে যদি আর কত হাঁটবো বাবা, অনেক হেঁটেছি, চলো বাড়ি চলো। বাড়িতে গিয়ে ওই মিষ্টিমুখ থেকে একটা কুলফি আর তার উপর কিছুটা ওই যে সেমাই লাগিয়ে খেতে 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 ফিরে যায়, এটা অনেক বেশি আনন্দ।
কে ওই ভাটির কথা শুনতে যাবে? কে ওই ভকভক ভকভক শুনবে? ভালো হওয়া ভালো হওয়া ভালো হওয়া বলবে? বলছে এটা অনেক ভালো না, আরে একটু একাদিন একটু সুগার বাড়বে। তাতে হয়েছে কি, বিষ্ণুবাবু ঘন একেবারে কুলফি বানিয়েছে, কেটে দেবে চামচ দিয়ে, এবার সেটা নিয়ে নিয়ে বসে বসে খেতে হবে। দেখবেন আমাদের খোঁজাটা থেমে যাবে, মিষ্টি ওই কুলফির চেয়েও যে আরও উন্নত মানের যে কিছু আছে সেইটার সন্ধান আমরা কোনো দিন পাবো না। তাই বলছেন লেগে থাকতে হয়। আর বলছেন ব্যাকুল হয়ে চাইলেই তিনি পূর্ণ করে দেন। সে মায়ের কথা আছে না, ছোট্ট বাচ্চার মায়ের কথা নয়, কথামৃতে আছে মায়ের প্রসঙ্গ, মানে মা সম্পর্কে বলা আছে, ছোট শিশু মায়ের কাছে ঘ্যান ঘ্যান করছে, মা দাও গো দাও গো মা দাও, মা সকাল থেকে পয়সা দেন না, বিকেলবেলা মা যখন বয়স্যাদের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে তখনও সে ঘ্যান ঘ্যান করছে। তখন তিনি এসে কি করেন, কড়া বললেন দাঁড়াও তো বাছাই একটু ঠান্ডা করে দিই। তখন তিনি কড়াত কড়াত দুম দুম করে আসেন, কড়াত কড়াত করে সেই চাবি খোলেন, তারপর একটা পয়সা নিয়ে ছুঁড়ে ফেলে দেন, করপড় 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 করে সেই পয়সাটা ফিরিয়ে দেন। ঠিক সেই রকম আমি তোমাকে চাই, তোমাকে চাই, গোবিন্দ যখন ডেকে নিলেন সত্যি সত্যিই আমাকে চাই, তখন তার কৃপা ঝরে ঝরে পড়বে। এইরকম ভাব নিয়ে লেগে থাকতে হয়। তিনি তো আত্মারাম সকলের ভিতর রয়েছেন, অন্তরে বসে তিনিই সব জানিয়ে দেন। ব্যাকুল হলে চাইলে তিনি পূর্ণ করে দেন, সকলের অভীষ্ট ফল দেবার মালিক তিনি, যে যা চাইবে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফলই দেন। গুরু নির্দিষ্ট পথে ধীরভাবে চলে যেতে হয়, এ বাবা বড় কঠিন পথ, চাই নিষ্ঠা চাই শ্রদ্ধা অদম্য অধ্যবসায়। যেমন এক জায়গায় খানিকটা ঘুরে জল পেলে না বলে এক জায়গায় আরেক জায়গায় ঘুরতে লেগে গেল, সেখানেও জল পেলে না বলে আরেক জায়গায় ঘুরতে শুরু করলো, এইভাবে সারা জীবন তার মাটি খোঁড়াই সার হবে, জল সে কখনো পাবে না। তেমনি যে সাধক একই সাধন মার্গে লেগে থাকতে না পারে তার কখনো ভগবান লাভ হয় নাই। লেগে থাকাটা খুব জরুরি। এই যে তিনটি গুণের কথা বলছেন না স্বামী, পিওরিটি পেশেন্স পার্সিভিয়ারেন্স, পবিত্রতা ধৈর্য এবং অধ্যবসায়। পবিত্রতা এবং ধৈর্য থাকলেও হবে না, অধ্যবসায়টা থাকা খুব দরকার, লেগে থাকা। বারবার পরাভূত হচ্ছেন, এই প্রথম শ্বশুরবাড়িতে এসে পায়েস রান্না করেছেন, সবাই বলল চিনিটা বড্ড বেশি, আপনি পরে 50% চিনি দিয়ে করলেন, বলছেন বাড়িতে কি চিনি ছিল না? আপনি যদি বলেন ধর না করলেও সমালোচনা করবে, না করলে তো সমালোচনা করে যাচ্ছে, করাই ছেড়ে দেবে। আপনি যদি বারবার বারবার একটু 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 করে চিনির পরিমাণ বাড়াতে পারে, আমাদের বেলুড় মাটি জানেন তো পায়েস অসম্ভব সুন্দর হয়, কেননা সেই কবে সেই মহাপুরুষ সমাজের সময় থেকে যে সাইজ মানে কোয়ান্টিটিগুলো যেভাবে দেওয়া হতো ঠিক সেইভাবে এখনও দেওয়া হয়, একদম ওজন করে নিক্তি মেপে ঠিক এতটা চাল এতটা চিনি এতটা দুধ, যেরকম যেরকম যে জিনিসের কোয়ান্টিটি বাড়বে কমবে তার সঙ্গে সেই কোয়ান্টিটিগুলো প্রপোর্শনেটলি বাড়বে, একদম ওজন করে দেওয়া হয়, যেখানে তার স্বাদ অপূর্ব, দিনের পর দিন যায়। সেই সময়কার যারা অঙ্কারানন্দ ছিলেন খুব ভালো রান্না করতে পারতেন, এই সমস্ত সাধুরা ছিলেন তারা এইগুলোকে পরীক্ষা করে করে ঠাকুরের সেবার জন্য করছেন, একবারে নির্দিষ্ট মানের করতে থাকে। এই সাধন মার্গে যদি লেগে থাকা না যায় তাহলে কিন্তু কখনোই কিছু হয় না। আমাদের সমস্যাটা ওই কারণে, সাধন মার্গে আমাদের লেগে থাকতেই হবে। আমি তো ওর সম্বন্ধে সব শুনেছি, তাই দুঃখ হয় কি অব্যবস্থা চিত্ত, ডেথ নেই মোটে, সবই ভাষা ভাষা, নিজের ভাবে দৃঢ় না হয়ে অত পাঁচ জায়গায় যাতায়াত, পাঁচজনের সঙ্গে মেলামেশা করা ভালো না, তাতে নিজের ভাব নষ্ট হয়ে যায়। হাজি হাজি করতে রাখো বেঠে আপনার ঠাম, এই দু তিনবার বললেন আপনার ঠাম, অর্থাৎ ঠাকুর বলতেন আপনার ভাব, আপনার ভাবে পাকা হয়ে নিজের ভাবে দৃঢ় করে নিতে হয়, আবার সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। আরে বাবা ঠাকুরের নামে তোমার আনন্দ হবে, তার নামে সব পাবে, ভাব সমাধি সব, কিন্তু সময় সাপেক্ষ, তারপর তুমি গৃহস্থ মানুষ, নিজের কর্তব্য কর্ম তো আছে। হ্যাঁ মাঝে মাঝে হয়তো কোথাও গেলে নির্জন বাস খুবই ভালো, ঠাকুর বলতেন, তা না হলে কোনো প্রকার আধ্যাত্মিক উন্নতি হবে না, সে কী কথা, কোনো প্রকার আধ্যাত্মিক উন্নতি হবে না সে কী কথা, একজনের কথা কায় মনোবাক্যে মানতে হয়, সেই জন্যই তো শাস্ত্রে গুরুকরণের উপদেশ হয়েছে, সদ্গুরু রাস্তা বদলে দেন, ঠিক রাস্তা ধরিয়ে দেন। আমাদের গুরুরা এত কৃপাবান, বিখ্যাত কিন্তু বলেনি, যতদিন শরীর থাকে ততদিন বলেন, জিজ্ঞাসা করলেই বলেন, আর যাতে আমরা ভুলে না যাই সেখানটা ছোট্ট বই দেন সাধন প্রণালী, ওপরে লেখা আছে অপর কাউকে দেখাবে না, আমরা এত সাধননিষ্ঠ আমরা তো নিজেকে দেখি না, অপর তো কাউকে দেখাই না, নিজেও কোনোদিন ভালো করে খুলে দেয়।
কিন্তু যদি খুব ভালো করে এই বইটা খুলে দেখেন, দেখবেন তার ভেতরে যাবতীয় সব কিছু বলে দেওয়া আছে, তার ভেতরে যাবতীয় সাধনের পথ বলা আছে। মাঝে মাঝে আমাদের সাধন পথে বিচ্যুতি হয়, আমার সে কবে 1989 সালে দীপ হয়েছে, আজ অব্দি যখনই বাপরে কি বড় বড় হাই উঠছে, হচ্ছে আজ অব্দি যখনই সাধন ভজন সংক্রান্ত কোনো একটা সমস্যা তৈরি হতে থাকে তখনই ওই বইটা আমি খুলে দেখি এবং নিজেও দেখেছি, পরীক্ষা করে দেখেছি কোথাও না কোথাও একটা চ্যুতি হচ্ছে এবং এই চ্যুতি হওয়ার কারণে আমি সাধন পথ থেকে সরে যাচ্ছি। এই শ্রীরাম গুরু নির্দিষ্ট পথে যদি কেউ খুব ভালো করে জপ ধ্যান করে সে কখনো বিফল হবে না, এই কথা একেবারে সত্য। এটা আমরা আমাদের জীবন দিয়ে বলতে পারি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই জীবন কখনো হবে না, কখনো বিফলে যাবে না, কোনো অবস্থাতে বিফলে যাওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে এটা বিফলে যাওয়ার পদ্ধতি না, পরম্পরায় গুরু পরম্পরায় সেই পরম গুরু থেকে ধীরে 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 এই সাধন পদ্ধতি ধীরে ধীরে আমাদের জীবনে এসে লেগে থাকছেন, একটু হাত পা কম না, হ্যাঁ পরম পদ্ধতি এইটা এসেছেন। তাই এইটা আমাদের পরীক্ষিত সত্য, জিনিসটা পরীক্ষিত সত্য, তা নিয়ে কোনো পরীক্ষা করা যায় না, শুধু সেই পদ্ধতিতে ধীরে ধীরে বলছেন। ক্ষণকাল চিন্তাভগ্ন করিয়া থাকিয়া পুনরায় মহাপুরুষটি বলিতেছেন, ধর্মরা কি বোঝে, অমন অনেক ভাব সমাধি আমরা দেখেছি, ওসব ঠাকুরের ভাব নয়, আমাদের এই বাবাজিদের বাবাজি শোবাজি যেখানেই আছে তার থেকে কিন্তু 100 হাত দূরে থাকবে। তিলকমালা নিশ্চয়ই থাকবে, তিলকমালা থাকা খুব জরুরি, অলকা তিলকা এগুলো খুব প্রয়োজন আছে, এগুলো না থাকলে কখনোই কিছু হবে না, এগুলো প্রয়োজন আছে, এগুলো আমাদের ইষ্টের কথা মনে করায়, ভগবানের কথা মনে করে। কিন্তু ওটাই যেন জীবনের সর্বস্ব নয়, সারাদিন শুধুমাত্র ওই আঁকতে আঁকতেই সময় চলে গেল, ভগবানের নাম একটুও করা হলো না, ওটা কিন্তু খুব কাজের জিনিস না। গুরু যে বলেছেন দুবেলা যা সাধন ভজন করতে হবে সেটা করতে হবে, উত্তেশানন্দজি বলতেন যে রোজ করতে হবে, দুবেলা করতে হবে, আর আরেকটা বলতেন যখনই সুযোগ পাবে তখন করবে, যে মুহূর্তে সবসময় সেই একেবারে সেই বলছেন ইঁদুর শিকারকারী বিড়ালের মতো ওরকম ওত পেতে থাকতে হবে, বলছে ওত পেতে থাকা, এই শব্দটা উনি ব্যবহার করেন, ওত পেতে থাকা, সময়ের ওত পেতে থাকা, সাধনের সাধন পদ্ধতির ওর জন্য ওত পেতে থাকতে হবে, একবারে ঝাঁপ দিয়ে যে মুহূর্তে যেটুকু সময় পাবেন সেটুকু লাগানো। দেখবেন আমাদের ছুটির দিন আমরা কী করবো কী করবো কী করবো এমনি এমনি কত রকমভাবে ভাবি, তারপরে ফেসবুক দেখছি হোয়াটসঅ্যাপ দেখছি, কিছু না হলে বিএনপিসি করছি ফোনে, কিন্তু কখনো আমাদের ভগবানকে ডাকার ইচ্ছাটুকু হয় না। এই যদি আমাদের বারবার যেটুকু সময় প্রতিষ্ঠানটিকে আমরা বলতাম কলেজে এত কাজ করতে হয় আমরা জপ ধ্যান করার সময় পাই না, মিষ্টি করে হেসে বলেছিলেন সবসময় কি আমরা কাজ করি, আমরা অকাজও করি, এই অকাজের সময়গুলোকে যদি একসঙ্গে জুড়ে ফেলা যায় তাহলে উনি বলতেন যে জপ ধ্যান করে হে উঠে উঠে যাবে, জপ ধ্যান করার সুযোগ পাবে। আমরা বহু সময় অকাজ করি, ভোরবেলা ঘুম থেকে উঠি না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ভোরবেলা আমাকে কেউ বাধা দেয়নি, মাঝরাত্রে যদি উঠে আপনি জপ ধ্যান করেন কেউ আপনাকে বাধা দেবেন, আপনার কথা বলবেন ওগো তুমি শুয়ে পড়ো তোমার স্বাস্থ্যহানি হয়ে যাবে, এই কথা কেউ বলবেন না, অথচ আমরা ভগবানকে সেইভাবে ডাকি, তাকে ডাকবার যে আপনি সেটা আমাদের ভেতরে জাগাতে হবে। তারপরে দেখি অমুক বাবা তার মাতার ভিতরে চাঁদ, তারপরে দেখেছিলাম ছেলে বাবা ছেলেবেলায় বাবাজি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার গলাটা শোনা, কিন্তু শুনে সেই ভালো লাগাটা আসেনি, ছবি দেখে যে ভালো লাগাটা এসেছিল সেখান থেকে মধুপত্য ছাইপত্য রাশি রাশি লোক ছুটছে এর পেছনে ছুটছে, এই সিদ্ধায় এর পেছনে ছুটছে, যতক্ষণ না আপনি কিছু করিয়ে দিতে পারছেন ততক্ষণ অবধি সিদ্ধায় এর পেছনে ছুটছে। ছেলেবেলা থেকে মোহনানন্দজিকে দেখেছি, তিনি ওই বেনারসি করতেন, ওই অলঙ্কারাদি করতেন, ওই দেখতে লোকে ছুটে আসত, কিন্তু তার পেছনে যে একজন খুব বড় সাধক ছিলেন, তিনি যে রাধাভাবে সাধন করছেন, মধুরভাবে তিনি সাধন করতেন, নিজেকে রাধা কল্পনা করে দৈতের প্রতি যে ভালোবাসা ঠিক সেইভাবে দৈত করতেন, তার মনটা যে সর্ব সদাসর্বদা ভগবানের লীন হয়ে আছে সেইটার কথা আমরা কেউ ভাবি না। এই ভূতেশানন্দজির একটা ছবি দিয়েছিলাম, একজন লিখেছেন ওনার রসবোধ সম্পর্কে অনেক কিছু করেছি, আপনি ওনার খুব কাছ থেকে দেখেছেন, ওনার রসবোধ সম্পর্কে কিছু বলুন, কী মজার কথা, আমি কি এরকম বলবো যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর একটা রবীন্দ্রসঙ্গীত লেখা নেই, তারপরে ওপাং ওপাং ছপাং করে রবীন্দ্রসঙ্গীত বানিয়ে ছেড়ে দেবো, তা কি হয়, তা হয় না। আমার খুব ঠোঁটের গোড়ায় চলেছিল, খুব বাজে কথা বলার অভ্যাস তো, ঠোঁটের গোড়ায় চলে এসেছিল, যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ভূতেশানন্দী সেটা ওই রসিক ভূতেশানন্দী দিচ্ছে সাধক ভূতেশানন্দী আধ্যাত্মিক পুরুষ সেইটা আমার কাছে বেশি আকর্ষণীয় ছিল। এই যে লোকের জানাস ক্রিয়া সবসময় বলছেন ভালো কথা বলো ভালো কথা বলো,
জীবনে একটা হারিডনেস তৈরি করো, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে। আমরা কজন এইভাবে ভাবছি, আমরা ভাবছি না অনন্ত জীবন যাপন করে আসবো। সেই আমাদের পাণ্ডবদের রাজসভা একজন এসেছেন, ভিখারি এসেছেন, খুব ভিক্ষা চাইতে, সেদিন সবার কাজ শেষ হয়ে যাচ্ছে। তাই যুধিষ্ঠির বললেন কাল সকালে এসো, ভীমসেন হা হা করে হাসছেন, আর ইনি বলছেন আমাদের ইনি খুব দুঃখ করছেন, আর বলছেন যুধিষ্ঠির বলছেন যে ভীমসেন তো কখনো সবার অমর্যাদা করেন না, তাই বলছেন তুমি হাসছো কেন? বলছে আমি প্রথম মানুষ দেখলাম যে কাও লিখেছে। আমরা এই যে ভাবুন না, আমরা যে এখানে বসে এত গল্প গাছা করছি, এই গেটের বাইরে গেলে যে আমি বেঁচে থাকবো, সোজাসুটি বাড়ি অব্দি পৌঁছতে পারবো, এরকম গ্যারেন্টি আমরা কেউ দিতে পারি? পারি না। সেদিনকে একটি ভিডিও দেখছিলাম, সিসিটিভিতে তোলা হয়েছে, একজন ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ডেস্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেশেন্টের রিলিজ অর্ডার লিখছে, এবং সেই রিলিজ অর্ডার লিখতে লিখতে মাঝে মাঝে মাথাটায় হাত বোলাচ্ছে, আর রিলিজ অর্ডার লিখছেন, আবার মাথায় হাত বুলেছেন। একটা সময় লেখাটা ভুলে গিয়ে মাথায় হাত বোলানোটা বেশি হলো, তিনি ধপ করে পড়ে গেলেন, তিনি এমনি রিলিজ হয়ে গেলেন। আমরা কেউ জানি কিন্তু, অথচ আমাদের প্রত্যেকটা দিন যে হারিডনেস, জীবনটা শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে, যা শেষ হয়ে যাচ্ছে তা কোনো দিন ফিরে আসবে না, এই বোধটা কিন্তু আমাদের ভিতরে জেগে থাকাটা খুব জরুরি। এবং এই বোধটা যদি জাগে তবেই দেখবেন আমাদের ধর্মপথে যাওয়ার ইচ্ছাটা হবে, নাহলে কিন্তু এই সাজগোজ, লিপস্টিক, প্যান্ট শার্ট, পুজোয় জামা কাপড় কেনা, ডাবল ডোর ফ্রিজ কেনা, এতেই আমাদের ধর্মকে পুজো, তার বাইরে আমরা কিছুতেই যেতে পারবো, কিছুতেই যেতে পারবো। বলছেন ছটফট করলে কি হয়, সাধন ভজনে ডুব মারতে হয়, নিজের ভাব জমাতে হয়, নিজের ভাব জমাতে হয়, অন্যের ভাব ভক্তি দেখে সাময়িক কতটা উচ্ছ্বাস ও ব্যাকুলতা আসবে, কিন্তু সকলকে অনেক খাটতে হয়েছে, ধৈর্য ধরে অনেক সাধন ভজন করতে হয়েছে, তবে তো ভগবানকে পেয়েছে। এটা একটা কথা যে অন্য যখন খুব প্রস্তাব করে তাকে, যেটা দেখে আমাদের খুব আনন্দ হয়, আনন্দের সঙ্গে আরেকটা জিনিস এনবি তার প্রতি ইচ্ছা তৈরি হয়, কিন্তু আনন্দটা আসা খুব জরুরি। আমার মনে আছে বেলগড়িয়া শ্রুতিসবে একটি ছেলে স্বেচ্ছাসেবক হিসেবে ছিল, তারপর শ্রুতিসব থেকে চলে এসি অনেক বছর বাদে তার সঙ্গে দেখা হলো, সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে উত্তর কাশীতে থাকে, সেখানে ব্রহ্মচর্য দীক্ষা নিচ্ছে, তখনও ব্রহ্মচারী ছিল, তারপরে না সন্ন্যাস হয়ে গেছিল, সেই কৈলাস মঠেই থাকে, সেইখানেই সাধন ভজন করে, সে এসছে বেলুড় মঠে, আর থাকবে বেলুড় মঠে সাধনীবাসে থেকে, সে তার বাবা মাকে দেখতে যাবে, তার মুখখানার দিকে তাকিয়ে দিচ্ছিলাম, সবসময় ঈশ্বর চিন্তা করলে মুখের ভেতরে যে আনন্দের প্রকাশ হয় সেইটা, ওটা দেখে আমরা খুব, আমরা যে কজন ব্রহ্মচারী বসে সেটা দেখছিলাম, আমাদের খুব আনন্দ হচ্ছিল, আমাদের মনে হচ্ছিল যে আমরাও যদি এরকমভাবে সাধন ভজন করতে পারি, ও যে আনন্দের অধিকারী, আমিও সেই আনন্দের অধিকারী হব। এই যে পজিটিভ দিকটা, শ্রীরামকৃষ্ণদেব একটা জিনিস আমাদের বলে গেছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, এর অর্থ হচ্ছে মনের দরজা জানলাগুলোকে খোলা রাখা, যেখানে যা কিছু ভালো আছে সেইটাকে নিজেকে সমৃদ্ধ করা, যতক্ষণ না পর্যন্ত আমরা এরকমভাবে সমৃদ্ধ হচ্ছি ততক্ষণ কিন্তু হবে না কিছু। এই যে বকাঝকা করলাম তার মূল কারণ হচ্ছে যা আলো আছে যথেষ্ট, আমার আমাকে যদি দু চারটে আলো বেশি লাগানো হয় তাতে কিন্তু সুন্দর দেখাবে, কিন্তু যেটা আমরা ভুল করছি আমাদের যে ভগবানকে চিন্তা করা, তাকে ভাবার যে সময়টা পাচ্ছি, তিনি আমাদের যেই সুযোগটা দিচ্ছেন এটা আমরা অপব্যবহার করছি। আমরা ভাবছি আলোটা জ্বললে বোধহয় মহারাজকে বেশি সুন্দর দেখাবে, মানুষের বেশি আনন্দ হবে, তা কিন্তু নয়, ওইসব উৎপাত করতে গিয়ে দু চারটে সবুজ আলোও জেলে ফেলেছি, সেটা আমাদের পক্ষে খুব কষ্টের হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে। একদিনেই তো হয় না, ইনট্রোস্পেকশন, আত্মবিশ্লেষণ চাই, এইটুকু এইটুকু, আর রেগুলার প্র্যাকটিস, নিয়মিত অভ্যাস, সাধন ভজন থাকলে আর ভাবনা নেই, শান্তি অবশ্যই পাবেন। এই মায়ের বাড়িতে গেছিলাম আমরা, আমরা গিয়ে দেখলাম ওরকম ঝকঝকে তক্তকে পরিষ্কার ঠাকুর ঘর আমি কোনোদিন দেখিনি, আমি একবার হতবাক হয়ে গেছি, এমনি এমনি হয় না, সারাদিন নিরন্তর পরিষ্কার, গোপাল মূর্তিগুলো এমন জীবন্ত জাগ্রত, আমারই মনে হচ্ছিল দুটো গোপাল আছে, আমারই মনে হচ্ছিল একটাকে নিয়ে পালিয়ে যাই, মনে হচ্ছে তিনি যেন সেবায় তুষ্ট। আমাদের শিবমান নিয়ে খুব জোর দিয়ে বলতেন, বলতেন ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, পরিচ্ছন্নতা, আমাদের এই যে মঠ মিশনের এই পরিচ্ছন্নতা, এর ভেতরে ঈশ্বরের ভাব প্রকাশ হয়। রঙ্গনাথানন্দজির শরীর চলে গেছে, ত্রয়োদশ দিনে ভাণ্ডারা হচ্ছে, তার ঘরে সবাইকে যেতে দেওয়া হচ্ছে, আমার তার ঘরেতে ডিউটি, দুজন বিহারি মহিলা, সেই একবারে দেশি, একবারে দেশি, যে সেই দেশওয়ালি মহিলা সামনে দিকে আঁচল করে কাপড় পরা, তারাও ঢুকে গেছেন দলে, কিন্তু এক মহিলা আর কোনকে মহিলাকে বলছে জিজি দেখ রইও কিতনা সাফ সুতরা, তা কিন্তু অন্য কিছু পরেনি, পরিষ্কার পরিচ্ছন্নতা,
এটা দেখে তার আনন্দ হচ্ছে, ঈশ্বর সব কিছুর ভেতরে বিরাজ করছেন। আমরা খুব গালে গাল ভর্তি দাঁড়িয়ে রেখেছিলাম, সাধু হয়েছি, দাঁড়ি কাটার কি দরকার? আত্মস্থানী খুব বকাঝকা করল, বললেন আমি ডেঞ্জার লাগিয়ে এখনো দাঁড়ি কাটি, তুমি দাঁড়ি কাটতে পারছো না, তুমি এত বড় সাধু হয়ে গেছো। পরের দিন দাঁড়ি কেটে এলাম, জিজ্ঞেস করছেন আয়নাতে দেখেছিস? আমি হ্যাঁ আয়নাতে দেখেছি। কিরম লাগছিল? খুব সুন্দর। বলছে ঝকঝক করছিল? ঝকঝক করছিল না। ওরকমভাবে সাধন ভজন করলে হৃদয়ের ভেতরের যে আয়নাটা সেটাও পরিষ্কার হবে, তাতে ভগবান প্রকাশিত হবে, তখন সেটাকে আরও ঝকঝকে মনে হবে। তাকে বলে দিও যে এখন আমার কাছে আসবার কোনো দরকার নেই, যা যা বলবার আমি সেদিনই বলে সব বলে দিয়েছি, এখন শান্তি চাই তো কাজ করুন। সেবকের কেবলই মনে হইতেছিল আহা মহারাজজি প্রত্যেক ভক্তের কল্যাণের জন্য কত ভাবেন, কত গভীর চিন্তা করেন। এটা আমরা দেখেছি যারা গুরু হয়েছেন তাদের ভেতরে এই ভাবটি ভীষণভাবে প্রকাশিত হয়, কিসে আমাদের ভালো হবে। ঠাকুরের শুধু ঠাকুর একাই বলেননি যে নিরঞ্জন ওরে নিরঞ্জন কবে তোর ভগবান লাভ হবে রে, এটা প্রত্যেক গুরু যিনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে মন্ত্র দীক্ষা দিয়েছেন, শুধু তাই নয় ঠাকুরের কাছে নিজেকে আমাদেরকে নিবেদন করে দিয়েছেন, তারা সব সময় এই কথাটা বলতেন। আমরা একটা ছোট্ট স্মৃতি কথা বলে ছেড়ে দেবো। আমি তখন এই হেডকোয়ার্টার্সে আছি, পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের একজন শিষ্য আমাকে বলছিলেন কীরকম তারা কনসার্ন ছিলেন। বিশুদ্ধানন্দজি তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছে, তখন প্রেসিডেন্ট মহারাজরা থাকতেন, স্বামীজির পাশে একটা ঘর আছে সেই ঘরটাতে থাকতেন, তো সেইখানে আছেন, ইনি থাকেন এই এখন যেখানে আপনারা দেখবেন পিপিটিসি বিল্ডিং, যেখানে পল্লীমঙ্গল আছে সেইখানে একটা বাড়ি আছে পিপিটিসি বিল্ডিং, সেই বাড়িতে তিনি থাকতেন, ওইখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার ছিল, সেইটা তিনি দেখাশোনা করতেন। একদিন এই নানা জিনিসপত্র এই কাপড় ছুঁচ সুতো এইসব কাঁচি এসব কিনতে তিনি খুব সকালবেলা কলকাতায় বেরিয়েছেন, ফিরে এসেছেন যখন তখন তাকে দারোয়ান বলছেন যে মহারাজ প্রেসিডেন্ট মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। তিনি তো ভাবছেন আমি তো কিছু অন্যায় কিছু করিনি। তারপরে তিনি আস্তে আস্তে প্রেসিডেন্ট মহারাজের ঘরে ঢুকেছেন, মহারাজের সেই কাঠের দরজা খুলে দেখছেন মহারাজ খাটে বসে জপ করছেন, ওই ক্যাঁচ করে আওয়াজ হওয়াতে তিনি চোখ খুলে তাকিয়েছেন, আর তার দিকে তাকিয়ে বলছেন তোকে যে দুটো মন্ত্র দিলুম, তার দ্বিতীয় মন্ত্রটাতে জপ করলি না, বিশুদ্ধানন্দ দুটো করে মন্ত্র দিতেন ঠাকুরের একটা মাইন্ড, উনি বলছে না উনি কী করে জানলেন আমি সকালে তাড়াহুড়োতে শুধু ঠাকুরের মন্ত্রটা জপ করেছি, মা এই মন্ত্রটা জপ করি। গুরু প্রতি মুহূর্তে আমাদের সাথে লেগে আছেন। একজনকে নিয়ে গেছিলাম আত্মস্থানীর কাছে, আত্মস্থানী তাকে চেনেন না, তার যে বিবাহ সংক্রান্ত কোনো গোলযোগ হয়েছে সেটাও তিনি জানেন না। মহারাজ প্রণাম করে সে প্রণাম করে প্রণাম মহারাজকে প্রণামই দিয়েছেন, মহারাজ সেটা নিয়েছেন, এই চুক্তি করে বসে আছেন। তারপরে আস্তে আস্তে যে প্যাকেটের মধ্যে প্রণামই দিয়েছেন সেই টাকাটা বার করে তার মধ্যে লজেন্স করে প্যাকেটটা বাঁধছেন, আর জিজ্ঞেস করেছেন আর বিয়ে করবি, আর বিয়ে করবি না তো? তিনি বললেন না আমি আর কোনো দিন বিয়ে করবো না। তিনি বাইরে ফিরে এসে আমাকে জিজ্ঞেস করছেন আপনি কি ওনাকে এই বিষয়ে কিছু বলেছেন? এই বিষয়ে কিন্তু আমি কিচ্ছু বলিনি, এবং মহারাজের সঙ্গে সেদিনই তার প্রথম দিন দেখা হচ্ছে। আমাদের গুরুরা প্রতি মুহূর্তে একেবারে স্নেহ তাই পিতার মতো আমাদের পেছনে দাঁড়িয়ে আছে, আমাদের শুধু কাজ আমাদের অংশটা করে যাওয়া, তাদের অংশটা তারা করে দিয়েছেন, আমরা যেন আমাদের অংশটা করে নিজেরা সমৃদ্ধ হয়ে উঠতে পারি। আজ এই পর্যন্ত ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনা মিটে লোকানাম বরদানহ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।